আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে একটা হুন্ডা টিগারের মিটার নিয়ে আসলাম। এই মিটারটা ফাটে গেছে, ফাটার জন্য আপনাদের পানি ঢুকছে, এখানটায় পানি ঢোকার জন্য মিটারটা অন হচ্ছে না। মিটারটা আমি চেক করছি, তারপর আপনাদের আমি দেখাই দিব আরেকবার চেক করে। মিটারটা আপনাদের অন হচ্ছে না। এক নম্বর আপনাদের পজিটিভ, চার নম্বর আপনাদের নেগেটিভ। এই দেখেন লাইন দেওয়া আছে, মিটার কোনো অন হচ্ছে না। মিটারটা আমি খুলে দেখবো আর কি, এটা আসলে কী সমস্যা। এই যে এটা পুরোটাই ফাটে গেছে, এটা ফাটে যাওয়ার জন্য এপাশ দিয়ে পানি ঢুকছে হয়তো বা। দেখেন ফাটে গেছে, ওরে বাবা, এটার অবস্থা একেবারেই খুবই খারাপ। দেখেন পানি ঢুকে সব আইসি কি অবস্থা হয়ে গেছে। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন আসলে একেবারেই অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখেন, দেখতেই পাচ্ছেন এই যে আইসি গুলা একেবারেই অবস্থা খারাপ। যাক, তারপর আমি চেষ্টা করব, দেখি আমি কত কি করতে পারি। এর জন্য আমাকে ডিসপ্লেটা খুলতে লাগবে। মিটারটা আমি আগে পরিষ্কার করে নিব, খুবই খারাপ মিটারটা। করতেও ভয় লাগতেছে, কত দূর হয় না হয় সেটা বলতে পারতেছি না। তারপরও আমি চেষ্টা করব, যতটুকু সাধ্য দেখি চেষ্টা করি, কাজটা করতে পারি কি না। আমি বারবার অনেক ভিডিওতেই বলছি যে আপনাদের মিটারে যদি কখনো পানি ঢুকে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইনটা খুলে রাখবেন, এখনও সেটাই বলতেছি। হয়তো বা বেশি কিছু ক্ষতি হবে না তার জন্য। এটার জন্য আমাকে এখন ডিসপ্লেটা খুলতে লাগবে, ভিতরেও দেখতে লাগবে এটা কী অবস্থা আছে, কেননা যে মিটারটা এমনিতেই অবস্থা খুবই খারাপ। আমি ডিসপ্লেটা খুলি, এই দেখেন ডিসপ্লেটা আমি খুলছি, তারপর দেখেন এটারও ভিতরে ওই অবস্থা খুবই খারাপ। এটা আমি আগে পরিষ্কার করে নিব। এই যে দেখেন অবস্থা খুবই খারাপ একেবারে।
মিটারটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি চেক করব আর কি, লাইনগুলো সবগুলো আগে চেক করে নিব যে আসলে লাইন দেওয়ার আগে চেক করে না লাগবে। এই জন্যই লাইনতে কোনো আছে যদি শর্ট হয়ে থাকে তাহলে যেন অন্য কিছু সমস্যা না হয় তার আগে আমি চেক করে নিব আগে কোথাও কোনো জায়গায় বডি হয়ে আছে নাকি। আপনার নেগেটিভ 4 নম্বর পিন নেগেটিভ ঠিক আছে, পজিটিভ লাইন আছে এটাও ঠিক আছে, ঠিক আছে। জন্য আমাদের একটা পুরাতন বোর্ড বাইর করে লাগবে যে খুঁজে নেওয়ার জন্য। আমি একটা পুরাতন বোর্ড খুঁজে নিলাম লাইনগুলো চেক করার জন্য। এখান থেকে আমি চেক করে বুঝে নিব যেখানটা আসলে কোথাও অন্য জায়গায় শর্ট আছে নাকি। আমি লাইটের কিছু কানেকশন ফলস পাইলাম, তো তারগুলো আমি কানেকশনগুলো দিলাম আর কি লাইটের জন্য। তারপর আমি বাকিটা চেক করে নিব বাকি আর অন্য কোনো লাইন ঠিক আছে কিনা, না ফলস আছে আরও। এটা থেকে আমি দেখে নিব, চেক করে নিব।
প্লেন ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এখান থেকে একেবারেই জ্বলে গেছে সব কিছু, এই যে দেখেন টোলার সাথে সাথে এমনিতেই উঠে গেল আইসিটা, ছোট্ট একটা আইসি, আইসিটা পাগুলো পর্যন্ত ভেঙে গেছে। এটা আমি একটা নতুন লাগাই দেবো এখান থেকে, এটা এখান থেকে করে দেবো। পাশে যা যা কমপ্লিট ছিল আপনার, কিছু কিছু আইসি আমি চেঞ্জ করে দিলাম, এটা চেঞ্জ করে দিলাম, এই এখানকার ডায়ারটা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম, এই কয়েকটা জিনিস চেঞ্জ করে দিলাম। এখন আমি লাইনগুলো কানেকশনগুলো আবার এই পাশে চেক করে নিব। এই পাশে যা ছিল আমি ডিসপ্লে কমপ্লিট করে দিলাম, ডিসপ্লে কমপ্লিট করে এই পাশে কিছু তার ঝালাই দিলাম, যেন আপনার যে এটা হচ্ছে বাল্বের লাইন, হেডলাইট দিলে যে লাইটটা জ্বলে আর কি ডিসপ্লে কালার, সেটা হচ্ছে ডিসপ্লে লাইন, ডিসপ্লে লাইনটা ছিল না, ওটা টোটালি আমি কমপ্লিট করে দিলাম। এখন এই স্ট্রিপ বাটন থেকে শুরু করে বাকি যেগুলো কাজ আছে এগুলো আমি কাজ চেক করে নিব, এগুলো সবগুলো ঠিক আছে কিনা। সর্বপ্রথম আমি চেক করবো আপনাদের, এটা হচ্ছে প্রোগ্রামিং আইসি ইপ্রোমের জন্য কানেকশনগুলো, এখানটা আমি চেক করে নিব, এটা কানেকশন ঠিক আছে। লাইন দিতে পারি, লাইন দিয়ে আমি চেক করব, দেখি কাজটা কতদূর হইলো কি হলো না। লাইন আমি দিয়ে দিলাম, এখন আমি আবার চেক করে নেব কোথাও কি অবস্থায় আছে। গ্রাউন্ড ভোল্টেজ ঢুকছে, আসছে ভোল্ট, আসছে 5 ভোল্ট, বলে আসছে এখানটায় বাইরে এসে। এই যে ভোল্টটা এখান থেকে, এটা বাইর হচ্ছে না,
ফাইনালি লাইন দিব দেখি অনেকগুলো আইসি চেঞ্জ করলাম অনেকগুলো ডায়োড চেঞ্জ করলাম অনেকগুলো ট্রান্সিস্টর চেঞ্জ করলাম এখন কত দূর কি হয় না হয় অন হয়ে গেছে দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম হয়ে গেছে কমপ্লিট এই দেখেন সব কিছু কমপ্লিট আছে ট্রিপ বাটনটা সমস্যা আছে এটা কাজ করতেছে না এটা আমি দেখে নিব এটার জন্য কি সমস্যা হলো এটাটা ফাইনালি চেক করবো আপনাদের কাছে দেখাচ্ছি ট্রিপ বাটনটা সমস্যা ছিল দেখেন সব ঠিক আছে এই যে ট্রিপ বাটন কাজ করতেছে এই দেখেন সব ঠিক আছে ট্রিপে সুস্থ থাকুন।